আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে। মনোনয়নপত্র না তুলে নিলে রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে বিজেপির প্রার্থী ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি। এই প্রার্থীর সঙ্গে বিজেপি সংসদ বিধায়ক দেখা করতে এলেন পুলিশের সামনেই, পুরো বাড়িটি ঘেরাও করে রাখার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতিকারীর বিরুদ্ধে। বর্তমানে ঘর ছাড়া ওই বিজেপি প্রার্থী। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া এলাকায়। উল্লেখযোগ্য, পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে এর আগেও মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা। বর্তমানে চাইলে মনোনয়নপত্র তুলে নিতেও পারে বিভিন্ন প্রার্থীরা, কিন্তু সেখানে বিভিন্ন রাজ্যের জুড়ে অভিযোগ উঠে আসছে রাজ্যের শাসক দলের বিরোধীর বিভিন্নভাবে জোরপূর্বক মনোনয়নপত্র বাতিলের চেষ্টা চালাচ্ছে। ঠিক সেই রকমই শান্তিপুর থানার ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের 72 নম্বর বুথে এবছর বিজেপির প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দিলেন পরিমল রায়। অভিযোগ ওঠে রবিবার গভীর রাতে ওই এলাকায় তৃণমূল নেতা শুভঙ্কর মুখার্জি ওরফে পিটার তার দলবল নিয়ে বিজেপির প্রার্থী পরিমল রায়ের বাড়িতে হানা দেয় এবং ওই প্রার্থী সহ তার পরিবারকে মনোনয়নপত্র তুলে না নিলে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। এরপরেই চরম আতঙ্কে ভুগতে শুরু করে ওই পরিবার। গতকাল রাতে ওই পরিবারের সঙ্গে দেখা করতে আসেন রানাঘাটের উত্তর পশ্চিম কেন্দ্রের বিধায়ক পার্থসারথী চ্যাটার্জি সহ একাধিক কর্মীরা। যখন প্রার্থীর বাড়িতে ভেতরে কথা বলছিল ঠিক তখনই অভিযুক্ত তৃণমূল নেতা পিটার ও তার দলবল নিয়ে পুলিশের সামনেই পুরো বাড়িটি মিছিল করে ঘেরাও করে ফেলে। অবশেষে দীর্ঘক্ষণ পর বাধ্য হয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসে সংসদ, জগন্নাথ সরকার ও বিধায়ক। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর তত্ত্বাবধানে কোনো রকম ঘটনাস্থলে ছেড়ে চলে যায় বিধায়ক এবং তবে প্রায় 3 কিলোমিটার তাদের পেছন পেছন আসতে থাকে তৃণমূল কর্মীরা এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং স্লোগান দিতে থাকে। এরপরে বিজেপি নেতা ও কর্মীরা ফুরিয়া ফাড়ির গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে নিরাপত্তার দাবিতে। বর্তমানে প্রাণ ভয়ে ঘর ছাড়া বিজেপির ওই প্রার্থী। এখন দেখার বিষয় এরকম প্রাণনাশের হুমকি সত্ত্বেও ভোট কীভাবে সুষ্ঠুভাবে হয়। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি জগন্নাথ মণ্ডল ও দিলীপ প্রামাণিকের বিশেষ প্রতিবেদন। ছেলেকে ডাকছে একদম ভয় পাবে কমপ্লেন করে দিন আর ওকে আবার ঠান্ডার করলে আমরা বলছি তো ওকে আমরা তুলে নেব। বলছি স্যার আপনি তো ফোন ধরছেন না, এমপি এমএলএ এসছে ওই আমাদের যে প্রার্থী তার বাড়িতে। হ্যাঁ ও আমি আমি খেয়াল করি নি, প্রাণে মারার হুমকি দিয়েছে যে কিছু একটা হয়ে যাবে। হ্যাঁ সেটা বলেছে, বলছে কাকা এটা তুলে নাও, মিশন তুলে নাও না কিন্তু অসুবিধা হয়ে যাবে, জানো না সে আজকে জামানার পাবে না, এখন আর আজকে জামানা নেই, আজকে জামানা নাই তুলে নাও। এই যে কতটা আতঙ্কে আছেন আপনারা? ভীষণ আতঙ্কে বাবা, আমি খাওয়া দাওয়া পুরো বন্ধ হয়ে গেছে, ঘুমনে সারা রাত একটু ঘুমাতে পারিনি, সারাদিনে খেতে পাচ্ছি না। প্রশাসনকে কি প্রশাসন এসেছিল একবার এটা জানার পর? পুলিশ এসেছিল? আসেনি। আপনাদের তো উচ্চতম নেতৃত্ব সব এসছে, কতটা সাহস পাচ্ছেন এখন? কাজ কিছু হলে তো আমি বুঝতে পারবো যে কি সাহস পাচ্ছে, এদের উপরেই তো ভরসা না। আপনার স্বামী দাঁড়িয়েছে কিসে? বিজেপিতে। ওরা এসে আমাকে বলে নমিনেশন উল্টো করে দিতে, জোরে বলুন। হ্যাঁ তার নমিনেশন উল্টো করে দিতে। আচ্ছা বেশ, তখন আমি বললাম না আমি উল্টো করবো, উল্টো করবো না, তাহলে যা হবে তা সামলাতে পারবো, সে দেখা যাবে। ঠিক, হ্যাঁ সে দেখা যাবে। তারপর তারপর পিটার এইসব রে বাচ্চা এইসব গালাগালি যদি দেবেন না। হ্যাঁ হ্যাঁ, আরও কিছু ছেলে পেলে ছিল, ওরাও একটু হুমকি ধুমকি দিল। হ্যাঁ যে ঠিক আছে দেখা যাবে কী হয় কি না, হ্যাঁ কালকের ভিতরে যদি উল্টো না করো তারপর দেখছি। আচ্ছা ঠিক আছে, তারপর ওরা চলে গেল। পিটারটা কে? শুভঙ্কর মুখার্জি, আপনি বিজেপির হয়ে দাঁড়িয়েছেন, মানে আপনাকে বলছে নমিনেশন না নিলে হয়তো মেরে দেবে,
বাড়িতে বোম মারবে, এই নানান রকম এইসব হয়। আপনি কি নমিনেশন তুলেছেন? না। আপনি কতটা আতঙ্কে আছেন যে এই ঘটনা? এসে তো আতঙ্কেই থাকবো, হট করে যদি কোনো কিছু আক্রমণ করে। মানে আপনার মনে হচ্ছে যে রাতে আবারও আসতে পারে? আসতে পারে। আজকে আমার ছেলেকে ডেকে নিয়ে বলেছে যে নমিনেশন তুলতে, না হলে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাবে। প্রশাসনকে কি জানিয়েছেন? কালকে রাত্রে প্রশাসনকে জানানো হয়েছে। এমপির সঙ্গে কথা হলো? আপনাদের এমপি তো এমপির সঙ্গে, বিধায়কের সঙ্গে কথা হলো। আশ্বাস পেয়েছেন কিছু? এখন এরা তো দিচ্ছে। কি নাম আপনার? আমার নাম পরিমল রায়। আপনি কোন কত নম্বর বুথে দাঁড়িয়েছেন? আমি 72 নম্বর। পঞ্চায়েত সদস্য হয়ে থাকছেন? আমরা তার বাড়িতে গেছিলাম। তিনি অভিযোগ তুলছেন গতকাল রাতে আপনি এবং আপনার দলবল নিয়ে তার বাড়িতে ঢুকেছেন, তাদের পরিবারকে প্রাণে মারার হুমকি দিয়েছেন এবং এমপি আপনার নাম করে সরাসরি বলছে পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নিলে জনগণ আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, সেই ব্যবস্থা উনি করবেন। কী বলবেন? একটা কথা বলি, এমপি প্রথমে হচ্ছে আমাদের এলাকার কেউ না, আর যে ভোটে দাঁড়িয়েছে সে কিচ্ছু না, তাকে নিয়ে আমরা ভাবি না। এবার সেই জায়গায় বাইরে থেকে বহিরাগত লোক নিয়ে এসে পাড়ার মধ্যে সন্ত্রাস চালানোর চেষ্টা করছে এবং পাড়াকে উত্তেজিত করার, টাউনশিপকে উত্তেজিত করার জন্য। এখানে কোনো দিন এরকম হয়নি, এখানে শান্তিপূর্ণ পরিবেশ, সবসময় শান্তিপূর্ণভাবেই ভোট হয়। সেই জায়গায় ওনারা পাড়ার মধ্যে বহিরাগত লোক নিয়ে এসে একটা এই বিজেপির যে এমপি তিনি এবং আমাদের আমাদের এমএলএ দুজন মিলে এরা পাড়ার মধ্যে একটা সন্ত্রাস লাগানোর চেষ্টা করছে। আমরা জনগণরা পথে নামবো, দরকার হলে বৃহৎ আন্দোলনে আমরা যাব। যদি এরকম অশান্তির পরিবেশ টাউনশিপ অঞ্চলে এরা বাতাবরণের চেষ্টা করে, টাউনশিপের মানুষ শান্তিপ্রিয় এবং বুদ্ধিজীবী মানুষ, তারা এটা মোটেই মেনে নেবে না। আপনারা দেখেছেন যাদেরকে নিয়ে এসেছিল সবই টাউনশিপের বাইরে বহিরাগত লোকজন, আপনাদের ক্যামেরায় সেগুলো ভালো মতো প্রমাণ হয়েছে। এর থেকে বেশি কিছু বলার নেই আমার, এটুকুনি আমার। গতকাল রাতে আপনি গিয়েছেন, এটা কি কথা? ওনার কোনো যাওয়ার নাই, একটা পলিটিক্যাল ইস্যু করে ওরা এলাকার মধ্যে ঢুকে এলাকা উত্তপ্ত করার চেষ্টা করছে। বহু এমপি আমাদের এবং এমএলএ এরা জনসেবামূলক কোনো কাজ করে না, মানুষের পাশে দেখে না। বিগত 5 বছরে এদেরকে কোনো রকম দেখা যায়নি। এরা এখন উন্নয়নকে বাধা সৃষ্টি করার জন্য, উন্নয়নকে আটকানোর জন্য এরা নানান রকম মিথ্যা কথা বলে এবং সংবাদ মাধ্যমকে মাধ্যমে ভুল বার্তা ছড়িয়ে এদের নিজেদের জায়গা তৈরি করার চেষ্টা। আর একটা ছোট্ট একটা প্রশ্ন, আপনাদেরই উচ্চ নেতৃত্ব বারবার বলছে যে বিরোধীদের সাহায্য করতে হবে প্রয়োজনে, যারা তারা মনোনয়ন জমা দিতে পারে, তাহলে কি উনি ভোটে দাঁড়িয়েছেন এতে আপনাদের কোনো আপত্তি আছে? ওনাকে আমরা সহযোগিতা করব। উনি ভোটে দাঁড়িয়েছে মানে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ওনাকে সহযোগিতা করব। উনি যতই বিরোধী হোক, আমাদের নেতৃত্বের কথা আমরা অবমাননা করি না, কিন্তু বহিরাগত লোক নিয়ে এসে এলাকায় অশান্তি সৃষ্টি করলে সেটা মানা যাবে না, কারণ এখানে শান্তিপ্রিয় এবং বুদ্ধিজীবী মানুষ। এরা বাইরে থেকে বহিরাগত নিয়ে আসবে, এখানে অশান্তি সৃষ্টি করবে, এখানে সেটা আমরা মানব না। সেটার আপনার নাম? আর শুভঙ্কর মুখার্জি, আমি রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক। এসেছেন, কথা বললেন, কি বলবেন? এই ঘটনা তো এই প্রথম নয়, নদিয়া জেলা জুড়ে একাধিক উঠে আসছে। আমরা গতবারও দেখেছি পুলিশ অসহায় নীরব দর্শকের ভূমিকা পালন করেনি, শুধু তাদেরকে সহযোগিতা করেছি। তাই আমরা তার পরিণাম দেখেছিলাম যে রেজাল্টের ক্ষেত্রে মানুষ সহানুভূতি দেখিয়েছে এবং এখন পঞ্চায়েত নির্বাচন, তৃণমূলের অস্তিত্ব নদিয়া দক্ষিণে নেই বললেই চলে, সমস্ত জায়গায় আমাদের বিধায়কও জিতেছে। তা সত্ত্বেও শুধু রাজ্য ক্ষমতায় থাকায় অভিষেকের নির্দেশে যে নব জোয়ার যাত্রা চলছিল তার আজ গিয়ে পরিণতি, বিভিন্ন জায়গায় বোম বিস্ফোরণ, হুমকি ধমকি চলছে। আমরা পরিষ্কার বলতে চাই, জনতা যেখানে, প্রশাসন যদি নীরব দর্শকের ভূমিকা পালন করে, জনতা কিন্তু আইন হাতে নিতে বাধ্য হবে, আর তার দোষ আমরা বলবো পুলিশ প্রশাসনের উপর বর্তাবে। কারণ জনতাকে কোথায়ও অত্যাচার করে ভয় দেখিয়ে একবার দুবার কিছুদিনের জন্য স্তব্ধ করা যায়, কিন্তু ওটা বেশি দিন করা যায় না। তাই তারা যেন সতর্ক থাকে, ইনার গায়ে যদি কোনো কাটার আঁচর বা যা চলছে সারা রাজ্য জুড়ে এখানে শুরু করে, তার জন্য নদিয়াবাসী ক্ষমা করবে না। তার জন্য তার প্রতিবাদ প্রতিরোধ প্রয়োজনে প্রতিশোধ নেওয়ার ব্যবস্থা করবে। শ্যামাপুর কোনো এক তৃণমূল নেতা নিজেও এসেছিলেন, কোনো এক তৃণমূল নেতা নিজে, আমরা শুনছি শুভঙ্কর মুখার্জি ওরফে পিটার, তার বিরুদ্ধে অভিযোগ, গতবারেও তিনি লুটপাটে করেছিলেন, জয়ী প্রার্থীকে তার ব্যালট ছিনতাই করে নিয়েছিলেন, আজকে এখানে জোর জবরদস্তি মনোনয়ন প্রত্যাহারের একটা হুমকি ধমকি চলছে।
সেই খবর পেয়েই আমরা এসেছি, আমরা তীব্র ভাষায় প্রতিবাদ করছি। দেখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।